আহ আমার প্রিয় বাংলাদেশের মানুষগুলো কোথায় গিয়ে দাঁড়াচ্ছে ছি 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 ছাগল চুরির কথা সবাই শুনেছেন কিন্তু প্রাইভেট কারে ছাগল চুরির কথা কতজন শুনেছেন এই প্রাইভেট কারের ছাগল চুরির বিষয়টি হয়তো একটি নতুন আইডিয়া আর এই আইডিয়াকে কাজে লাগাতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে এক চোর ময়মনসিংহের ফুলবাড়িয়ার লক্ষ্মীপুর বাজার সংলগ্ন ইটভাটা নামক স্থানে এ ঘটনা ঘটেছে আটক ব্যক্তির নাম আসিফ বিল্লা তুহিন তিনি ময়মনসিংহ শহরের আকুয়া মোড় এলাকার শাহজাহান সিরাজের ছেলে লক্ষ্মীপুর গ্রামের চকিদার আক্কাস আলী বলেন রোববার দুপুরে উপজেলার দেওখোলা ইউনিয়নের লক্ষ্মীপুর বাজার সংলগ্ন পাকা সড়কের পাশে একটি সাদা রঙের প্রাইভেট কার থামে গাড়ি থেকে নেমে এক লোককে অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে ঘাস খাওয়া অবস্থায় একটি ছাগলকে কুলে করে প্রাইভেট কারে তুলতে দেখি দূর থেকে এই দৃশ্য দেখে কাছে গিয়ে ছাগলটিকে গাড়িতে ওঠানোর কারণ জানতে চাই এ সময় সে উল্টাপাল্টা কথা বলে আমাকে মারতে আসে অবস্থা বেগতিক দেখে আশেপাশের কয়েকজনকে ডেকে আনি তাদের সঙ্গে আসেন ছাগলের মালিক মেহেদি হাসানো তিনি এসে ছাগলটিকে শনাক্ত করেন তখনও ছাগলটি গাড়ির ভিতরেই ছিল এ সময় উত্তেজিত জনতা গাড়ি চালককে মারধর করতে চাইলে কয়েকজন বাধা দিয়ে ফুলবাড়িয়া থানায় খবর দেয় খবর পেয়ে এসআই ফেরদোস ঘটনাস্থলে ছাগল সহ প্রাইভেট কার উদ্ধার করে ড্রাইভার আসিফ বিল্লা তুহিনকে আটক করে থানায় নিয়ে যায় ব্যাপারে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে শেষ ছাগল চুরির কথা স্বীকার করেছে এই ঘটনায় মামলা হবে গরিব করা ছাগল এভাবে চুরি করেছে এইসব কুলাঙ্গাররা দেশবাসীর সাবধান থাকুন এসব চোরদের থেকে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন যেন সবাই সতর্ক হতে পারে প্রিয় ভিউয়ার্স আরও এমন অবিশ্বাস্য ও অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ